চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পেতে সময় লাগছে সাত থেকে দশ দিন এরই মধ্যে বারোশোর বেশি নমুনা জমেছে বিআইটিআইডি হাসপাতালের ল্যাবে সিভিল সার্জন বলছেন পরীক্ষায় গতিশীলতা আনতে না পারলে করোনার প্রাদুর্ভাব ঠেকানো কঠিন হবে আর স্বাস্থ্য বিভাগ বলছে পরিস্থিতি মোকাবেলায় চারটি সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি পর্যায়ের চারটি হাসপাতালের ল্যাবকে স্বল্প খরচের শর্তে করোনা পরীক্ষার অনুমতি দেওয়ার সুপারিশ করা হয়েছে সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পিছিআর মেশিন আনা হলেও তা ইনস্ট্রল করা হয়নি এখনও ভেটেরিনারি ইউনিভার্সিটির ল্যাবটি প্রস্তুত থাকলেও তা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে তাই তিন পার্বত্য জেলা সহ বৃহত্তর চট্টগ্রামের দশটি জেলার করোনা আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষার জন্য একমাত্র ভরসা এই বিআইটিআইডি হাসপাতালের ল্যাবটি দৈনিক তিন শতাধিক নমুনা জমা হলেও বিআইটিআইডির সক্ষমতা রয়েছে একশো তাই প্রতিদিন একশোটির বেশি নমুনা জমছে এখানে যে বারোশোর মতো নমুনা জমা হয়ে আছে আমাদের কোনো সন্দেহের অবকাশ নেই যে যত বেশি আমরা নমুনা পরীক্ষা করতে পারবো তত বেশি আমরা রুগী শনাক্ত করতে পারবো এতে একটাই সুবিধা যে এই শনাক্তকৃত রুগীগুলোকে আমরা আলাদা করতে পারবো এবং যত বেশি আমরা আলাদা করতে পারবো তত সংক্রমণ কম হবে উনিশ এপ্রিল সংগ্রহ করা নমুনার পরীক্ষা হয়েছে ২৬ এপ্রিল রিপোর্ট পেতে সময় লাগবে আরও একদিন এই দীর্ঘ সময়ে রোগ সম্পর্কে জানার সুযোগ থাকছে না তাই এই সময় আন্তর্জাতিক গাইডলাইন ধরে চিকিৎসা চালিয়ে যেতে চিকিৎসকদের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ সেখানে যাদের এখনও পরীক্ষা রেজাল্ট আসেনি তাদের জন্য কিন্তু কিছু কিছু ওষুধকে বলা হয়েছে অ্যান্টিবায়োটিক আছে কিছু কিছু প্যালিয়েটিভ আছে ধরেন কিছু সিরাপ আছে এ ধরনের কিছু বিষয় আছে যেগুলোকে আমরা কিন্তু মেনটেন করছি তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টগুলোকে আমরা যাতে তাদের হাতে পৌঁছোতে পারি এটি চব্বিশ ঘন্টা বেশি হলে আটচল্লিশ ঘন্টার মধ্যে হতে পারলে সবচেয়ে ভালো হয় পরীক্ষার পরিমাণ বাড়াতে চট্টগ্রামের তিনটি ছাড়াও কুমিল্লার একটি সরকারি প্রতিষ্ঠানকে প্রস্তুত করা হচ্ছে প্রয়োজনে চারটি বেসরকারি হাসপাতালকেও করোনা পরীক্ষার অনুমতি দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানান স্বাস্থ্য বিভাগের পরিচালক বিষয়টি এরকম আমাদের চট্টগ্রামেই একেবারে চারটির মতো পিসিআর মেশিন বড় বড় ল্যাবে আছে আমি খবর নিয়েছি যে আমরা কিছু কিছু ক্ষেত্রে বড় বড় প্রাইভেট ক্লিনিকগুলোকে একটি সীমিত পয়সার মাধ্যমে অর্থাৎ যেটি তাদের খরচ সেটির মাধ্যমে এটি নিজের নির্ধারণী মহল যদি বলে আমরা সেটিও আমরা চেষ্টা করব। আগে আমরা দেখব আমরা আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো কতরূপ পর্যন্ত আসলে কভার করতে পারব সোহাগ কুমার বিশ্বাস এসএ টিভি চট্টগ্রাম